নসীমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম উড়িষ্যার বিখ্যাত গুলগুলা। এই গুলগুলাটা খাস্তা রকম খুব টেস্ট লাগে খেতে। আপনারা বাড়িতে বসে খুব সহজে এই গুলগুলাটা বানাতে পারবেন। তা আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর ক্রিসপি সফট হয়েছে। তাহলে এরকম পারফেক্ট গুলগুলা বানানোর জন্য আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কী করে বানাই। গুলগুলা বানার জন্য আমি এই বাটিতে 1.5 বাটি আটা নেব আর নিলাম 1/2 বাটি আটা। এখানে টোটাল আমি 1.5 বাটি আটা নিয়েছি। এই বাটিতে সুজি নিয়েছি আমি 1 বাটি পরিমাণে, আটা নিয়েছি আমি 150 গ্রাম মতো আর সুজি নিয়েছি 100 গ্রাম মতো, চিনি নিয়েছি এই বাটির 1 বাটি থেকে একটু কম, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। লবণ নিয়েছি 7 মতো, এখানে আমি পানমুড়ি নিয়েছি ছোট চামচের 1 চামচ এরকম, আর এখানে আমি খাওয়ার সোডা নিয়েছি, আমি খাওয়ার সোডা নিয়েছি 1 চিমটি মতো, আর এখানে আমি সাদা তেল নিয়েছি দিয়ে দেব 4 চামচ এরকম। এইগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে, যাতে মিশ্রণগুলো সব মিষ্ট হয়ে যায়, তেলগুলো ভালোভাবে আটা সুজি ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো বেটারটাকে এমনভাবে মাখাবেন দেখুন হাতে যেন মুঠা হয়ে যায়, তাহলে ভাববেন মিশ্রণটা আমার ঠিক আছে, তেলের পরিমাণটাও ঠিক আছে। দেখুন হাতে মুঠা হয়ে যাচ্ছে। এটা আমার মাখানো ঠিক হয়েছে, এবার আমি একে জল দিয়ে গুলিয়ে নেব। আমি জল নিয়েছি, আমি বেটাটাকে কম কম জল ঢেলে গুলাবো, এককালীন জল দিব না, আবার অল্প জল দিব, অল্প অল্প করে আমি মিশ্রণটাকে গুলাবো, আর একটু জল দিব। চটকাটা চটকানোটা বেশি নরমও করব না, বেশি শক্তও করব না, এরকম টাইপে থাকবে। দেখুন হাতে লেগে যাচ্ছে, এটা আমার মাখানো রেডি। এবার আমি একে থালা ঢাকে রেখে দেব যাতে সুজিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় আটার সাথে, 30 মিনিট মতো রেখে দেব। আর 1/2 ঘন্টা পরে ফিরে এলাম, হাতে লাগিয়ে নেবো একটু তেল, আর যেমন খুশি সেরকম সাইজে আমি গুলগুলা বানাবো, বড় ছোট আপনাদের পছন্দ মতো করবেন। তেলটা দিলে হাতে আর এই আটা লাগবে না, কিন্তু এটাকে বেশি দাবানো যাবে না, হাতের সাহায্যে এরকম করে নেব। এবার তেলটাকে বেশি গরম করব না, আমি একটা ছোট্ট ইয়ে ফেলে দেখে নেব। দেখুন আস্তে আস্তে করে উঠবে, মানে 100%-এর ভিতরে 70% তেলটাকে গরম করব।
মাছগুলোকে আস্তে আস্তে করে উলতে দেব। এরকম উল্টে পাল্টে আমি গুনগুলাটাকে ভিজে নেব। দেখুন গুনগুলাটা ফুলে ডবল হয়ে গেছে, ক্রিস্পি রকম লাগছে, দেখুন সুন্দর গুনগুলা হয়ে গেছে, খাস্তা রকম। বেশি আছে ভাজবেন না, আঁচটা কম বেশি করতে হবে গুনগুলা ভাজার ক্ষেত্রে। দেখুন এই গুনগুলাতে একটা ক্রিস্পিটাকে এসছে, এরকম এলে ভাববেন আপনার গুনগুলাটা পারফেক্ট, ভিতর থেকে খুব সুন্দর সিদ্ধ হবে। এবার আমার এটা রান্না কমপ্লিট, এটাকে আমি তুলে নেব। আবার আমি হাতে তেল নিয়েছি। গুলগুলা সাইজটা আপনাদের পছন্দ করে নির্ভর করবে, এরকম হাতের সাহায্যে গুলিয়ে নেবেন, সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন। গুলগুলাতে এরকম ফাটা ফাটা এসছে, এর মানে পুরো পারফেক্ট গুলগুলা হচ্ছে। এরকম হয়ে গেলে ভাববেন পুরো খাস্তে রকম গুলগুলা হবে, পুরো দোকানে রকম। আমি উল্টে পাল্টে নিব। গুলগুলা আমার রেডি, এবার আমি একে তুলে নেব। কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই গুলগুলা রেসিপিটা? আপনারা বাড়িতে বসে খুব সহজে এই গুলগুলাটা বানাতে পারবেন। উড়িষ্যায় যে জায়গায় যাবেন সেই জায়গায় গুলগুলা তরকারি, উড়িষ্যা একটা বিখ্যাত এটা ফেমাস গুলগুলা। সেই গুলগুলাটা আমি আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল ওই দোকান থেকে সবসময় কিনে খেতাম, কিন্তু আমি ভাবি যে কেন কিনে খাবো, আমি নিজে বানানো শিখে যাই। আমি প্রায়ই বানাই, খুব সুন্দরও লাগে খেতে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এই গুলগুলা রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি নতুন হন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি হাজির হয়ে যাব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে।